হ্যালো ফ্রেন্ডস, আমি হচ্ছি আশিক আর ও হচ্ছে কাজী ফারাবি। হ্যালো ফ্রেন্ড। সো আজকে আমরা একটা রেস্টুরেন্টে যাব, এখানে একটা খাবারের অর্ডার দিব, বিফ কড়াই। অ্যান্ড আমাদের এলাকায় দিল্লি রেস্টুরেন্ট, আমি যেখানে যাচ্ছি ওইটার নাম হচ্ছে দিল্লি রেস্টুরেন্ট। সো আমাদের এলাকায় একটা ভালো উন্নত মানের রেস্টুরেন্ট, ওইখানে চিকেন কড়াই প্লাস বিফ কড়াই ওদের অনেক ভালো হয়। সো আই থট আমি একটা রিভিউ দেই, সো মানুষ জানতে পারে যে ওইখানে একটু ভালো কড়াই টড়াই মিলে। সো চলো, আরেকটা কথা বলে নেই, আমি কিন্তু প্রথম এই ব্লগ করতেছি, ভুলে বড়া থাকবে আমাদের ব্লগ। তারপর আপনার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, যাতে আমরা সামনে আরও সমালোচনা সম্মুখীন হই আর যাতে ভালো কিছু করতে পারি। সো বেস্ট অফ লাক শান্ত, এখন যাওয়া যাক রেস্টুরেন্টের দিকে। হ্যাঁ, আর আমি কিন্তু সিলেট মৌলভীবাজার এলাকায়, সো আমি শুদ্ধ ভাষায় প্রপারলি কথা নাও বলতে পারি। সিলোটি ইউ গাইজ উইল আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাডজাস্ট করে নেবেন। ইফ এনি ওয়ান ডোন্ট আন্ডারস্ট্যান্ড মাই হোয়াট আই এম স্পিকিং, সো আমাকে কমেন্টসে লিখতে পারেন, আই উইল ট্রাই টু রিপ্লাই ইউ গাইজ। সো ইয়া, লেটস গো। সো ফ্রেন্ডস, আমরা এখন দিল্লি রেস্টুরেন্টের আশেপাশে আছি, আমরা অলরেডি চলে আসছি। আর একটু জায়গা, এটা হচ্ছে মৌলভীবাজারের চৌমুনা। আমার এলাকায় যারা যারা আছেন তারা তো এমনি চিনবেন, বাট মৌলভীবাজারের বাইরে অনেকে আছে নাও চিনতে পারে, অনেকে হয়তো ভিডিও দেখতেও পারে বা নাও দেখতে পারে। তারপরও আমি একটু বলে ফেললাম। আমার একটা ফ্রেন্ড দিল্লি রেস্টুরেন্টের ওনার, সো আমরা আজকে তার রেস্টুরেন্টে আসছি বিফ কড়াইয়ের একটা রিভিউ করতে আর কি। সো আমরা এখন নিচে বসতে চাইছিলাম, বাট ও রিকোয়েস্ট করছে বা ও একটু বলছে যে নিচে একটু সাউন্ড থাকতে পারে, সো আমরা নিচে বসি নাই। এখন আমরা উপরে ওদের একটা পার্টি সেন্টার আছে, সো আমরা এখানে আসছি, আমরা একটু পার্টি সেন্টারে ঢুকি, দেখি। Wow, this is so beautiful and nice place. I think everyone will like it because আমাদের এইখানে এইরকম নীরব পার্টি সেন্টার এই একটাই আছে। খুবই ভালো বন্ধুরা, দেখতে অনেক সুন্দর, ফ্যামিলি নিয়ে আসতে পারেন আপনারা, যারই আসবে পরিবেশটা অনেক ভালো লাগবে। আমি বলতেছি না, আপনি একবার ট্রাই করে দেখতে পারেন। Wow, so delicious. Looks yummy. And this is বিফ কড়াই, এটা আপনারা কি বলেন? স্পেশাল নান। স্পেশাল নান, ওকে। মিক্স সালাদ। মিক্স সালাদ, ওকে। সো এই হচ্ছে আমাদের ওনার, আমরা তো অলরেডি বলে ফেলছি, আমার একটা ফ্রেন্ড রুয়েল। সো রুয়েল, তোমার বিফ কড়াই সম্বন্ধে কিছু বলো, এটা কেন এত ফেমাস, কেন এত ভালো? মূল বিষয়টা হইল গিয়া মৌলভীবাজার শহর প্রথম যদি মানে কড়াইয়ের যে আইটেমটা আইছে, এটা কিন্তু মানে এই দিল্লি রেস্টুরেন্ট আইছে। ওকে, এর আগে মৌলভীবাজার শহর কড়াই পাওয়া যেত না। আর যেহেতু মানে প্রথম থেকে শুরু আমরা আসলে টেস্টর মানটা খুব ইয়ে করি, স্পেশালি দেখি টেস্টর কোয়ালিটিটা আবার বেটার থাকে। কালিমানটা অবশ্যই মানুষের সময় পালা থাকতো, এটা আমরা সর্বোচ্চ চেষ্টা করি। আমি আপনাদের বলে বোঝাতে পারবো না, এই যে বিফ কড়াইটা আমরা খাইতেছি মানে এত টেস্ট হয়েছে, আমি
অনেক জায়গায় কিন্তু বিফ কড়াই, চিকেন কড়াই, মাটন কড়াই অনেক কিছু খাইছি, আর তারপরও এই দিল্লি রেস্টুরেন্টের বিফ কড়াইটা অতুলনীয়, মানে বলে বোঝাতে পারবো না কত টেস্ট হয়েছে।